नमस्कार न्यूज मेडकार्डर पर्दाय प्रत्येक के स्वागत জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চক্রাক্ষে। এই মুহূর্তে এর কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে তেলিয়ামুড়া হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক অভিযোগ ইতিমধ্যে উঠে এসেছে। বিশেষ করে পার্কিং জোন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। কার্যত জানা যাচ্ছে যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালটি বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও বর্তমানে হাসপাতালের মান উন্নয়ন ঘটেছে বলে দাবি করা হলেও প্রকৃতপক্ষে কতটা মান উন্নয়ন হচ্ছে তা কিন্তু এবার লাখ টাকার প্রশ্ন। কার্যত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী সহ আত্মীয় পরিজনরা দ্বিচক্র যানে করে হাসপাতালে আসেন, কিন্তু এত বড় মহকুমা হাসপাতালে নেই পার্কিং এর সুবন্দোবস্ত। ফলে হাসপাতালে রোগী সহ তাদের আত্মীয় পরিজনরা হাসপাতালের কর্মচারীরা তাদের দ্বিচক্র যান পার্কিং এ ব্যাগ পেতে হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। এর পাশাপাশি আরো অভিযোগ রয়েছে যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা একেবারেই তলানিতে, এবং এই সংক্রান্ত সংবাদ যখন সম্প্রচার হয় তখন টনক নড়ে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের। স্বাস্থ্য দপ্তরের সচিবের নিকট তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এই করুণ অবস্থার খবর পৌঁছালে তড়িঘড়ি জেলা স্বাস্থ্য আধিকারিকরা ঘটনার কতটা সত্যতা রয়েছে তা সরে জমিনে খতিয়ে দেখার নির্দেশ দেন। এই নির্দেশ পেয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক কাল বিলম্ব না করে শুক্রবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অকপটে স্বীকার করলেন যে উনার পরিদর্শনকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দৈন্যদশার বেশ কিছু প্রমাণ উনার হাতে এসে উঠেছে। এই বিষয়গুলি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট পেশ করবেন বলে তিনি জানিয়েছেন। সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন। ডিরেক্টর স্যারে সকালে ফোন করে জানাইছে কালকা হাসপাতালে কিছু কিছু ইরেগুলারিটিস পাইছে, হ্যাঁ সময় মতো হয়তো আসতো না ল্যাপটেক, হ্যাঁ এসআর ল্যাপটেক তারা কি আদৌ সময় মতো আসতো দিয়ে আসতো না এটা কনফার্ম করে ঘটনা কি এগুলো ডিরেক্টর জানানো আগে যাইছে। তো কীটা পাইছেন দেখছি কিছু কিছু ক্ষেত্রে এক দুজনের ক্ষেত্রে একটু লেট আসলো, ঠিক হইলো বৃষ্টি আসতো যেটা হয়তো সামান্য লেট গতকাল এলে বৃষ্টি আসবে, কিন্তু অন্য সময় তো বৃষ্টি থাকতো অন্য সময়ও লেট যাতে না হয় যাতে টাইমলি সবাই বসে, ফার্মাসিস্টদের সাথে কথা বলেছি যাতে টাইমলি ওপিডির যে ফার্মাসিস্ট কাউন্টার এটা যাতে টাইমলি খুলে, যেহেতু নটার সময় আউটডোর শুরু হয় সুতরাং ডাক্তারের লেখলো ওষুধ যে দেখলো ফার্মাসিস্ট কাউন্টার বন্ধ এরকম যাতে না হয়, হ্যাঁ তার যাতে ব্যবস্থা করে এরকম এস ডিগুলো বলেছি সবাইকে বলি সবার সাথে দেখা করেছি আশা করি হয়তো নেক্সট টাইম এরকম থাকতো না। বৃষ্টি তো কালকে সাড়ে নটার সময় হয়েছে, তো অপারেটর গুলা তো কথা ছিল নয়টার থেকে, না এটা তো স্ট্রিক্টলি কয়টা দেখালে কিন্তু আমি এলাম, হ্যাঁ ডিরেক্টর স্যার এখন রিপোর্ট দেবো। যে নো পার্কিং যে এলাকায় নিয়ে আছে কিন্তু বাইক ট্যাক সব এবং হসপিটাল স্টাফই রাখতেছে কিভাবে এটা তো সিকিউরিটির কারণে দেখবো, এটা আমি দেখছি কার্যত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। প্রশ্ন উঠছে যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একটি পার্কিং জোন নেই এবং যে জায়গায় নো পার্কিং জোন লেখা আছে সেই জায়গায় স্বাস্থ্যকর্মীরা তাদের দাপটে এই নো পার্কিং জোনের মধ্যেই নিজের দ্বিচক্র যানবাহনটি রাখেন, ফলে এক প্রকার দুর্ভোগ পোহাতে হয় রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। এসব এর পাশাপাশি এই মহকুমা হাসপাতালে একাধিক চিকিৎসা পরিষেবার অভিযোগ কিন্তু উঠে আছে এবং সেই বিষয়ে অকপটে কিন্তু স্বীকার করতে হয়েছে যে এইসব অভিযোগগুলি আদতেই সত্যতা রয়েছে। কার্যত আজ যখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বিষয় তদারকি করতে যায় আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা, তখন কিন্তু গোটা বিষয়টি একেবারেই বেরিয়ে আসে যে হাসপাতালের নো পার্কিং জোন থেকে শুরু করে হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা রয়েছে তার মধ্যে একাধিক যে অভিযোগগুলি
এর আগে উঠে আসছিল তার সত্যতা কিন্তু রয়েছে এবং সেই বিষয়টি অকপটে স্বীকার করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং এই বিষয়গুলি নিয়ে স্বাস্থ্য দপ্তরের নিকট রিপোর্ট পেশ করা হবে বলে জানাচ্ছেন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল বিশ্বাস। তিনি তড়িঘড়ি আজ এই মহকুমা হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং হাসপাতাল পরিদর্শন করে মহকুমা হাসপাতালের বিভিন্ন অসুবিধের কথা তিনি শুনেছেন এবং নির্দেশকালে যেসব দুর্নীতি অথবা পরিষেবার যে অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগগুলি সরেজমিনে খতিয়ে দেখে সেসব বিষয় স্বাস্থ্য দপ্তরের নিকট পেশ করার জন্য তিনি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, এর রয়েছে আরো নানান সংবাদ, সাথে থাকুন।